ডিএ মামলা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর আপনার সবাই জেনে রাখবেন যে সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও পিছিয়ে গেল সরকারি কর্মীদের ডিএ মামলা সোমবার বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ শুনানি না করে মামলাটি পিছিয়ে দেয় আটই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয় সাম্প্রতিক এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মীরা কিন্তু মামলাটি জানুয়ারির তৃতীয় সপ্তাহে পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয় সোমবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে মামলা শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয় তখনই বিরাজ বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিয়ের ফারাক অনেকটা বেড়ে গিয়েছে অভিযোগ রাজ্য সরকারকে জানালে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে অপারক বলে জানিয়েছে সরকার এ নিয়ে রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ